সদবীতি সংখ্যালগ ছাত্র সন্তার কুমারিকাতা আঞ্চলিক কমিটির উদ্যোগত কুমারিকাতা আমার হাই স্কুল প্রাঙ্গণত আজি এই বৃহত্তর কুমারিকাতা অঞ্চলের উচ্চতর মাধ্যমিক আর হাই স্কুল কেন্দ্র পরীক্ষার প্রথম বিভাগত বা তাতক অধিক সাফল্যতার উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রী সকলক সম্বোধনা জানার উদ্দেশ্যে বিশেষ সম্বোধনা অনুষ্ঠান আয়োজন করেছিল। ইয়াত আমি কেন্দ্রীয় এ বি এম সি বিষয়ববীয়া, কেন্দ্রীয় বি এম সি সজাতি দল, জেলা এ বি এম সির পর আদি করে সর্বস্তরের এ বি এম সি বিষয়ববীয়াসকল উপস্থিত আছে। এই বৃহত্তর কুমারিকাতা অঞ্চলের শিক্ষক সমাজ উপস্থিত আছে। আমার তামুলপুর সন্মানীয় বিধায়ক জলেন্দ্র মেয়ে ডাঙরিয়া উপস্থিত আছে। আমি এই ক্ষেত্রে ছাত্র ছাত্রীসকলের সাথে মত বিনিময় করেছো, তেখেতসকলক শুভেচ্ছা জানাইছো। আর ইয়াত প্রায় শতাধিক আমি কৃতি ছাত্র ছাত্রীক আজি এই এ বি এম সির বিশেষ সম্বোধনা অনুষ্ঠানটির জড়িয়ে সম্বোধনা জানা হয়েছে। আর এই সভাখনতে আমি বিশেষকৈ তামুলপুর অঞ্চলের বিভিন্ন শৈক্ষিক দিকের সমস্যার উপর আমি আলোচনা করছো। বিধায়ক ডাঙরিয়াক আমি এ বি এম সি অবগত করাইছো যে বৃহত্তর তামুলপুর জেলাত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় আছে, বিভিন্ন বিদ্যালয় আছে যত নাকি ছাত্র ছাত্রী অনুপাতে যিনি শিক্ষক থাকিব লাগে শিক্ষকর ব্যবস্থা নাই। শীঘ্রেই এই বিদ্যালয় সমূহত ছাত্র শিক্ষার অধিকার আইন 2009 অনুসরি যিখিনি 33 জন ছাত্র ছাত্রীর বিপরীতে এজন শিক্ষক লাগে সেই শিক্ষকর ব্যবস্থা করবলে আমি দাবি জানাইছো। আর বিশেষকৈ বিদেশি অঞ্চলত যে তেতুর্ণ প্রার্থী আছে তেখেতসকলক নিযুক্তি দি হলেও এই বিদ্যালয় সময় শৈক্ষিক আন্তঃগাঁথনি উন্নয়নের দাবি জানাইছো। তদুপরি আমি আজির তারিখত দেখবলে পাইছো বিশেষকৈ সরকারি মাধ্যমের বিদ্যালয় সময় শিক্ষার ব্যবস্থাটো বিভিন্ন কেরণ কিন্তু আহি পড়ছে। তো এই ক্ষেত্রে আমি এই সভার জড়িয়ে বিশেষকৈ সরকারক দাবি জানাইছো, আহ্বান জানাইছো যে তেখেতসকলে যিনি সুবিধা শিক্ষা ব্যবস্থার নামত দিব লাগে এই গোটেইখিনি সুবিধা দিব লাগে। তদুপরি বিশেষকৈ আমার শ্রদ্ধার শিক্ষাগুরু সমাজেরও এই ক্ষেত্রে যথেষ্ট করণীয় আছে। তেখেতসকলক আমি আহ্বান জানাইছো, তেখেতসকলে বহুত যথেষ্টখিনি কষ্ট করে আছে বিভিন্ন সরকারি তেখেতসকল কর্তব্য পালনের মাজতো তেখেতসকলে যাতে মূলত এই শিক্ষা ক্ষেত্রত যিখিনি ছাত্র ছাত্রীক তেখেতসকলে ভবিষ্যৎ দিকত সুনাগরিক করার কারণে যি ব্যবস্থা তেওঁলোকে করে আছে, যি যত্ন তেওঁলোকে গ্রহণ করেছে, এই যত্ন আরো অধিক কষ্টরে করে এই কুমারিকাতা অঞ্চলের ছাত্র ছাত্রীসকলক ভবিষ্যৎ দিনতে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা করার যাতে প্রতীয়।